গেল বছর এই প্লটে সিএডব্লিউএম করছি। গেল বছর আমাদের কালভার্টটা ছিল না, সেখানে জলাবদ্ধতায় আমাদের ফসল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, জলাবদ্ধতায় ফসল ডুবিয়া অনেক ফসল নষ্ট হয়েছে। এবছর আমরা দুইটা কালভার্ট করছি। এই প্লটে আমরা এই গেল জ্যৈষ্ঠ মাসে এই প্লটের পানি ওইদিকে নিষ্কাশনের জন্যে আমরা একটা নালা তৈরি করছি, হাত নালা তৈরি করছি আমরা আমাদের সমিতির সহযোগিতায় সবাই মিল সম্মিলিতভাবে। পানিতে জমি দেওয়া ডুববে থাকে, সবার জমি ডুবে, আমার একলার না, সবারতেই ডুবে। তা আমরা এই খাল খননের করার পরে একটু সুবিধা হয়েছে, পানিটা আগের চেয়ে একটু কম থাকে। খালের কচুটি ফেন আবার পুনরায় পড়ছে, ওইগুলো পরিষ্কার করতে হইবে। ওই সুলিজের গোড়ায় ময়লা জমছে, ওইগুলো পরিষ্কার করতে হইবে। এই যে না কৃষক, আমরা এই কৃষকের মতন আমরা কোনো সময় খাল পরিষ্কার করা লাগে, এই কচুটি ফেনা আমাকে হাসা করা লাগে। আজকে আমরা এই খাল খনন করছি, খনন করিয়ে আমরা পানি নামাইতে আছি, কভার দিতে আছি। এই এখন কভার দিছি, আমার কোনো সমস্যা নাই, আমরা পানি আটকাই রাখতে পারবো, আবার পানিটা ছাড়তে পারবো। আজকে আমরা ওখানে এই যে কালভার্টের সামনের পথটা অপসারণ করছি, এটা পরিষ্কার করছি। আমরা আমাদের নিজেদের উদ্যোগে সংগঠনের সদস্যরা মিলিয়া এবং স্থানীয় কিছু বাইরের চাষিরাও আছে কালভার্ট দুইটা করায় আমরা এবছর এখানে ফসল করছি উচ্চ ফলনশীল। এবছর ফলন আশাবাদী যে অনেকটা ভালো হয়েছে। আমরা আগাম এই ফসলের ভিতরে সরিষা চাষ করব আশা করি, তাহলে আমরা অনেকটা লাভবান হব। পানির অভাবে জমি চাষ করতে পারতাম না, এখন আমাদের কালমাট হয়ে একটা সুবিধা হয়েছে, আমরা পানিটা উঠতে নামতে পারে, উঠাইতেও পারি নামাইতেও পারি, জন্য জমিটা চাষ করতে আমাদের অনেক সুবিধা আছে, রোপণ করতে সুবিধা আছে। তারপরে এই যে দেখেন এই পৌষ মাসে জলে তলাই থাকতে, কিন্তু এখন ওইটা থাকে না, আমরা পৌষ মাসের ওই আমন ধানের কাজও আমরা ভালো করতে পারি।